রাজ্যের মুঠ 912টা পরীক্ষা কেন্দ্র। অবতীর্ণ হল 422,174 গৰাকী পরীক্ষার্থী। নতুন শিক্ষানীতির আধারত শুক্রবার আরম্ভ হল ছাত্র ছাত্রীর জীবনের অতিকৈ গুরুত্বপূর্ণ বিবেচিত HSLC পরীক্ষা। এবার পরীক্ষাত অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীর মোট ছাত্রর সংখ্যা 1,94,354 জন। সমানে সমানে মোট ছাত্রীর সংখ্যা 2,28,120 গৰাকী। রাজ্যখনের ভিতরতে এবার অনুষ্ঠিত HSLC পরীক্ষাত সর্বাধিক পরীক্ষার্থী অবতীর্ণ হয় বরপেটা জেলাত। বরপেটার 62টা কেন্দ্রত 27,647 গৰাকী পরীক্ষার্থী অবতীর্ণ হয়। ইয়ার বিপরীতে মাজুলীত মেট্রিক পরীক্ষার্থীর সংখ্যা সর্বনিম্ন। মাজুলীত মুঠ পরীক্ষার্থীর সংখ্যা 3,037 গৰাকী। বরপেটা জেলাত আটাইতকৈ বেশি সেন্টার আছে 62টা, তাত ক্যান্ডিডেটও বেশি, 27,000 ক্যান্ডিডেট আছে। আর আমার মাজুলী জেলাত আটাইতকৈ কম ক্যান্ডিডেট আছে, 3,000 ক্যান্ডিডেট আছে। ইপিনে পরীক্ষা শেষ হওয়ার পূর্বে প্রথম দিনাই অনুষ্ঠিত ইংরাজি বিষয়ের পরীক্ষার প্রশ্ন কাকত সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়া পরিলক্ষিত হয়। এই সন্দর্ভত সেবার পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মার স্পষ্টীকরণ। প্রশ্ন কাকত ভাইরাল হয়েছে কিন্তু ফাদিল হওয়া নাই। পরীক্ষা আরম্ভ হওয়া এক ঘন্টার পাছত উলুয়া পরীক্ষার্থীয়ে ভাইরাল করিব পারে কাকত। যে কোনোবা স্টুডেন্টে যদি ইচ্ছা প্রকাশ করে তেতিয়া এক ঘন্টার পরীক্ষার পিছত ঘর যাব পারে। গতিকে আজি তো দুঘন্টার পাছত উলাল এজ পার রুল, নেক্সট টাইম হয়তো এক ঘন্টার পাছত উলাব পারে। কারণ পরীক্ষা গৃহ ত্যাগ করব, ঘরলে যাব, তারপর তো মোবাইল থাকলেও যিকোন করব পারে। মানে আপনার পেপার লিক মানে লিক আর তাতে আর কেউ মানে দ্বিধাবোধ করব লাগে, কোনো বুঝি পাব লাগবে। গতি 8:55 8:55 আগত হল মানে পালিল আর আজি তো দুঘন্টার পিছত হয়েছে। মানে এই কারণে কব বিচার মেথসর দিনা কিজনী এক ঘন্টার পিছতে হয়। গতি প্রতি পরীক্ষা যদি আমার আরম্ভ হয় 8:55 আগত যদি হয়ে যায় পালিল। বরপেটা জেলার পরে প্রশ্ন কাকত ভাইরাল হওয়াত এই সন্দর্ভত স্পষ্টীকরণ জেলা শিক্ষা বিষয়া রাতুল কুমার দাসর। ফাইনাল হওয়া নাই মেট্রিকর প্রশ্ন কাকত। 11 বজাত কোনো পরীক্ষার্থীয়ে পরীক্ষা সামরি উলাই গৈ ভাইরাল করব পারে প্রশ্ন কাকত। নিশ্চিতভাবে এটো ফাদিল হওয়ার প্রশ্ন প্রসঙ্গটো নাহে, এটো লিকেজের কথাটো কৈছে বা ফাদিল হওয়ার কথাটো কৈছে। সাধারণত আমার সেবার নিয়ম অনুসরি এনেকা ধরনের কথা, যেহেতু আমার 8:55 পেপার সমূহ ডিস্ট্রিবিউট করব লাগে, তো 8:55 পিছত যিকোনো সময় যদি কোয়েশ্চন পেপার তেনেকুৱা ধরনের, সেটা আমি লিকেজ বলে আমি কোনো পর্যায়ে নকো এজ পার সেবার গাইডলাইন অনুসরি। ধরে ললো যে কোনোবা যদি স্টুডেন্টে 11 বজার পিছত তেখেতে যদি একটা পরীক্ষা গৃহপর ওলাইছে, তেও যদি সেই ফটো মারি পেলায় যদি কোনোবা নিউজ চ্যানেলত দিছে, তাহলে সেই মানে বজাব পারে, কিন্তু সেই কোনো পরিস্থিতির লিকেজ নহয়। রাজ্যের সকল পরীক্ষা কেন্দ্রতে নিয়ারিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থত প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা বিভাগে। পরীক্ষা গৃহত যাতে অসৎ উপায় অবলম্বন করব নয়, তার বাবেও একাংশ পরীক্ষা কেন্দ্র দুয়ার মুখত তালাচীর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা সুকলমে সম্পন্ন করার স্বার্থত কেন্দ্র সমূহ মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। জুলাইত এটা কেন্দ্রত পরীক্ষার্থীসকলে প্রবেশের সময় যথেষ্ট ঠেলা হেঁচার সৃষ্টি হয়। পরীক্ষার্থীসকলের অহা সহস্রাধিক আত্মীয়র ভিড়ে সৃষ্টি করে অবাঞ্ছিত পরিস্থিতি। পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন নকৰিবলৈ মাইক যোগে ঘোষণা করে বিদ্যালয়ের অধ্যক্ষয়। বিহপুরিয়া পরীক্ষার্থীসকলক শুভেচ্ছা জানাবলৈ পরীক্ষা কেন্দ্রত উপস্থিত বিধায়ক অমিয় কুমার ভূঞা। ইপিনে পরীক্ষা গৃহত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থার মাজতো একাংশ কেন্দ্রত অবাধে চলিছে নকলৰ পয়োভৰ। এয়া কাছাৰ জিলাৰ এটা পরীক্ষা কেন্দ্রৰ দৃশ্য। দেওয়াল বগাই পরীক্ষার্থীক নকল যোগান। কাছাৰৰ গণিগ্ৰাম পরীক্ষা কেন্দ্রত অবাধে চলিছে এই পন্থা। আনহাতে অসৎ উপায় অবলম্বন করার অভিযোগত মরিগাঁও মৈরাবাড়ির একটা কেন্দ্রের পর বহিষ্কৃত হল 2 ছাত্রী। এনেদরে শিক্ষার্থীর জীবনের প্রথমটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে বিবেচিত HSLC পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।